ইনস্টাগ্রামের যে একটা সমস্যা, অনেকে বলতেছেন যে ভাই আমরা যখন ইনস্টাগ্রামে কোনো একটা পোস্ট আপলোড করি তাহলে দেখা যায় এটা আমাদের ফেসবুক অ্যাকাউন্টেও আপলোড হয়ে যাচ্ছে, তো এটার জন্য আমরা কি করব, আমাদের ফেসবুকে যাতে এটা আপলোড না হয়, তো আজকের ভিডিওতে দেখিয়ে দিব কি করে এটা সমাধান করবেন। আমি সর্বপ্রথম একটা পোস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো এখান থেকে আমি এই ছবিটা আপনাকে পোস্ট করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিলাম, তো এখান থেকে এটা নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করে এখান থেকে জাস্ট আমরা শেয়ার করে দেয় আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তো এটা আমি এখান থেকে আপলোড করে দিয়েছি। এটা আপলোড করে দেওয়ার পরবর্তীতে আমরা যখন ফেসবুকে চলে যাই, আমার ইনস্টাগ্রামটা যেহেতু ফেসবুকের সাথে কানেক্ট করা, তো আমরা ফেসবুকে চলে গেলে দেখা যায় আমাদের এই পোস্টটা আমাদের ফেসবুকে আপলোড হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসার পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওই পোস্টটা এখানে ফেসবুকে আপলোড হয়ে গেছে। তো এটা কি করে বন্ধ করবেন, একটা সেটিংস বন্ধ করে দিলে এটা আর হবে না। আমি দেখিয়ে দিচ্ছি কি করে এটা সেটিংসটা বন্ধ করবেন। তো যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তো তার জন্য কি করতে হবে, আমরা আবারও এখান থেকে প্লাস আইকনে চলে আসতে হবে। আমি এখান থেকে প্লাস আইকনে চলে আসলাম, তো এখান থেকে আমরা প্লাস আইকনে চলে আসতে হবে। আমি প্লাস আইকনটা ওপেন করে নিলাম। ওপেন করার পরবর্তীতে এখান থেকে আমরা যেটা পোস্ট করব, ওই ছবি কিংবা ইমোজিটা আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নিব। আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে আমাদের নিচে একটা অপশন পেয়ে যাব, শেয়ার টু ফেসবুক নামক। তো এখানে আমাদের মূলত কাজটা, আমরা এখান থেকে শেয়ার টু যে ফেসবুক এই অপশনটাতে চলে আসতে হবে। আমি এখান থেকে শেয়ার টু ফেসবুক অপশনটাতে ক্লিক করে দিলাম, তো এখানে একটা অপশন পেয়ে যাব, শেয়ার ইওর পোস্ট টু ফেসবুক। তো এখান থেকে আমাদের এই অপশনটা বন্ধ করে দিতে হবে, এটা যেহেতু আমাদের অন করা আছে। তার জন্য আমরা ইনস্টাগ্রামে যেটা পোস্ট করি এটা সরাসরি আমাদের ফেসবুকে পোস্ট হয়ে যাচ্ছে, তো এটা খুব সহজভাবে আপনি এটা সমাধান করে নিতে পারবেন। তো এখন যদি আমরা এই পোস্টটা আপলোড করি তাহলে এটা শুধুমাত্র আমাদের ইনস্টাগ্রামে আমাদের এটা আপলোড হবে। অনেকের যেহেতু আমরা ফেসবুকের সাথে ইনস্টাগ্রামটা কানেক্ট করে থাকি, তার জন্য আমাদের এই সমস্যাটা হয়ে থাকে। তো আমরা যখন এটা এখান থেকে অপশনটা বন্ধ করে দেব, আমাদের পোস্ট শুধুমাত্র আমাদের ইনস্টাগ্রামে হবে, আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আর পোস্ট হবে না। তো ভিডিওটা আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।